হাজিগঞ্জে পুকুরে মিলল বড় কাসিম বিক্রি হলো দুই হাজার টাকা পপুলার বিডি নিউজের একটি ডেক্স রিপোর্ট বিস্তারিত জানাচ্ছি আমি মোহাম্মদ হোসেন ব্যাপারী ছয় কেজি ওজনের কাসিম ধরা পড়ল হাজিগঞ্জ উপজেলার ছয় নং পূর্ব বরকুল ইউনিয়নের রায়চগ্রামের গ্রামের আবুল কাসিমের জালে বুধবার সকালে হাজিগঞ্জ উপজেলার ছয় নং পূর্ব বরকুল ইউনিয়নের রায়চ গ্রামের একটি পুকুরে সন্ধান মিলল ওই কাসিমের স্থানীয় বাসিন্দা জুম্মান জানান প্রতি বছর পুকুরটি শেষ দিলেই মিলে একটি হলেও কাসিম গত কয়েক বছরের মধ্যে এত বড় কাসিমের সন্ধান পাওয়া যায়নি এই বছরে আবুল কাসেমের হাতে ধরা পড়া ওই কাসিমই থেকে বড় যার ওজন প্রায় ছয় কেজি তা বিক্রয় করলো দুই হাজার টাকা দামে আমি এলাকার বাসিন্দা গত কয়েক বছরে এই পুকুরটা জিনিস দিলে একটা না একটা কাসিম পাওয়া যায় গত কয়েক বছর তুলনায় এই বছর যে কাশিমটি পাওয়া গেছে আমার মনে হয় আমি এর থেকে বড় থেকে বড়ো আর কোনো এটাই বেস্ট বড় কাশিম স্বাদের পরিপ্রেক্ষিতে কাশিমের শরীরে প্রচুর পরিমাণে পুষ্টি রয়েছে যা মুরগির মাংসকেও ছাড়িয়ে যাবে এর স্বাদ আর শুকন এবং মিষ্টি আবুল কাশেম বলেন পাখির মধ্যে হাঁস মুরগির মাংসের তুলনায় অনেক স্বাদযুক্ত কাসিমের মাংস খুব পুষ্টিকর এবং সুস্বাদু পপুলার বিডি নিউজ হাজিগঞ্জ চাঁদপুর